জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন এদেশের একজন প্রথিতযশা তরুণ বীমা ব্যক্তিত্ব। ১৯৮১ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সোনুয়া চমটখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ মৌলানা আব্দুল জলিল, মা ছিলেন একজন গৃহিণী, দাদা ছিলেন স্বনামধন্য ব্যবসায়ী। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন তিন ভাই এবং দুই বোনের মধ্যে তৃতীয়। ভাই বোনেরা সবাই স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন চট্টগ্রাম কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে অধ্যয়নরত। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন ১৯৯৭ সালে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন দেশে ও বিদেশে বহু উচ্চ পর্যায়ের সেমিনার, ওয়ার্কশপ এবং ট্রেনিং প্রোগ্রামে যোগদান করেছেন এবং বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন। এর মধ্যে জাপান, চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া, নেপাল, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। এছাড়াও পেশাগত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদানের পুরস্কার স্বরূপ বিভিন্ন সংস্থা কর্তৃক পুরস্কৃত হয়েছেন। সামাজিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা উল্লেখযোগ্য। তিনি রোটারি ইন্টারন্যাশনাল, রোটারি ক্লাব মতিঝিলের ফেলো মেম্বার এবং চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন বাংলাদেশের বীমা ক্ষেত্রে অত্যন্ত প্রতিভাবান, মেধাবী ও অক্লান্ত পরিশ্রমী একজন ব্যতিক্রমধর্মী আদর্শ। বীমা সেক্টরকে আধুনিকায়নে তার প্রাণবন্ত পরিশ্রম স্মরণীয় হয়ে থাকবে। তিনি এই সেক্টরে এক অনুকরণীয় প্রতিভা। দর্শক, বাংলাদেশের বীমা সেক্টরকে নিয়ে কথা বলেছেন বিজনেস ফোকাসের ক্যামেরায় এদেশের তরুণ বীমা ব্যক্তিত্ব, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন। আপনারা জানেন বাংলাদেশের খ্যাতিমান ব্যবসায়ীদের সমন্বয়ে আমাদের শক্তিশালী একটা পরিচালনা পর্ষদ রয়েছেন। আমাদের পরিচালনা পর্ষদে যারা রয়েছেন এটার সাথে আছেন তমা গ্রুপ, গ্রিনল্যান্ড গ্রুপ, ইউনিয়ন গ্রুপ, অ্যাবা গ্রুপ সহ বাংলাদেশের খ্যাতিমান ব্যবসায়ী প্রতিষ্ঠানদের মালিকেরা আমাদের পরিচালনা পর্ষদে রয়েছেন। ইতিমধ্যে আমরা প্রায় ২৯,০০০রও বেশি গ্রাহক সংগ্রহ করেছি এবং ১৯০টি দাবি আমরা ইতিমধ্যে পরিশোধ করেছি। সার্ভাইভাল বেনিফিট দেওয়ার ক্ষেত্রে আমরা এমনভাবে পদক্ষেপ নিয়েছি যেমন একজন গ্রাহক ব্যাংকে এসে যে স্বল্প সময়ের মধ্যে তাদের সেবাটি গ্রহণ করে তার সেই বেশি কম সময়ের মাধ্যমে আমরা আমাদের সার্ভাইভাল বেনিফিটের সুবিধাগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। গ্রাহক সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমরা আইটির সর্বোচ্চ ব্যবহার করতেছি। গ্রাহকদেরকে আমরা রিসিট কাটার সাথে সাথে অটোমেটেড পিয়ার তারা পেয়ে থাকেন এবং আপনার অ্যাপিয়ার হওয়ার পরে তারা আপনার আরেকটা SMS পেয়ে থাকেন এবং গ্রাহক তার স্টেটাসটি যেতে আপনার দেখতে পারে সেই জন্য আমরা আমাদের IT সেক্টরকে ডেভেলপ করেছি। ভবিষ্যতে আমরা গ্রাহকের মোবাইল থেকে যাতে প্রিমিয়াম জমা দিতে পারে সেই বিষয়ে আমরা দ্রুত স্টেপ নিচ্ছি। ইতিমধ্যে আমরা কম্পিউটার রিসিট উদ্বোধন করেছি এবং কম্পিউটার রিসিট উদ্বোধনের মাধ্যমে আমরা গ্রাহকদেরকে জানান দিতে চাই যে গ্রাহক টাকা জমা দেওয়ার সাথে সাথে সে তার রিসিট কম্পিউটার রিসিট পাবে এবং পাশাপাশি হেড অফিসের কাছে তথ্যটি চলে আসবে, গ্রাহকের কাছে মেসেজ যাবে। আমরা ডিফারেন্ট কিছু স্কিম আমরা নিয়েছি, সেটার মধ্যে এডুকেশন সিকিউরিটি প্ল্যান আমরা নিয়েছি, জয়েন্ট লাইফ স্কিম আমরা নিয়েছি, ম্যান পাওয়ার এক্সপোর্ট পলিসি আমরা নিয়েছি, যেটা অনেক নতুন কোম্পানিদের মধ্যে, ইভেন অনেক পুরাতন কোম্পানিদের মধ্যেও এই স্কিমগুলো নাই। আমরা স্কিমগুলো মাঠে ময়দানে ছড়িয়ে দিচ্ছি এবং আমাদের যারা প্রশিক্ষিত কর্মী, দক্ষ কর্মী কর্মকর্তা আছে তারা এগুলো নিয়ে কাজ করতেছে। এটার কারণে বীমার যে অ্যাওয়ারনেস সেটা যেইভাবে হবে একইভাবে সাধারণ গ্রাহক বীমার অনেক বড় ধরনের একটা সুফল পাবে বলে আমরা মনে করি। এর বাইরেও আপনার বাংলাদেশ ব্যাংক এবং IDR এর যে কমপ্লায়েন্সগুলো ঠিক রাখার জন্য আমরা মানি লন্ডারিংয়ের উপর আমরা আমাদের কর্মীদেরকে প্রশিক্ষিত করেছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। গভর্নমেন্ট খুব পজিটিভলি বীমাটাকে এখন দেখছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এটা উপলব্ধি করেছেন এবং উনি সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং IDR-এও বর্তমানে যে কোনো সমস্যায় বর্তমানে IDR-এ অনেক শক্তিশালী এবং অনেক দক্ষ জনবল সরকার IDR-কে দিয়েছে এবং তারা ইন্স্যুরেন্সের জন্য কাজ করে যাচ্ছেন এবং এটার একটা সুফল আমরা অলরেডি পেতে শুরু করেছি। আপনি জানেন এটা ফোর্থ জেনারেশন কোম্পানির মধ্যে একটা, তো এখন বর্তমানে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে এদের মধ্যে আগামী ৫ বছরের ভিতরে
টপ টেনের ভিতরে আমি আমার কোম্পানিকে দেখতে চাই, সেইভাবে আমরা স্ট্র্যাটেজি গ্রহণ করছি। আমরা ফোর্থ জেনারেশন কোম্পানিগুলোকে বিট করে থার্ড জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন কোম্পানিগুলোকে বিট করতে চাই আগামী 10 বছরের ভিতরে। আমি মনে করি এই সেক্টরে যথাযথভাবে কাজ করার জন্য এবং গ্রাহকদেরকে এই বিমার আওতায় আনার জন্য অবশ্যই ডিফারেন্ট প্রজেক্টের প্রয়োজন আছে। আর কোম্পানির ওভারঅল বিষয়ে যদি আমরা চিন্তাভাবনা করি অথবা সেক্টরের বিষয়ে যদি আমরা আরেকটু ডিপলি চিন্তা করি, আমি মনে হয় গভর্নমেন্টকেও এই বিষয়ে একটু এগিয়ে আসতে হবে সেক্টরের জন্য। সেটা হচ্ছে, যেমন আমি কয়েকটা ট্রেনিং প্রোগ্রামে আমি গিয়েছিলাম, আমার যাওয়ার সুযোগ হয়েছে। মালয়েশিয়াতে ফ্ল্যামিংয়ে আমি গিয়েছিলাম, ওটা একটা একাডেমি। জাপানে আমি পরপর দুইবার সিম্পোজিয়াম এবং ট্রেনিংয়ে গিয়েছিলাম। বাংলাদেশের মধ্যে একটা কয়েকটা জিনিস নাই, যেমন ব্যাংক ইন্স্যুরেন্স এবং ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি চ্যানেল। পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে 50%-এরও বেশি ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে প্রিমিয়াম সংগ্রহ করে থাকে, কিন্তু আমাদের দেশে এই চ্যানেলটি, এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটিও নাই। এটা ছাড়াও বিভিন্ন দেশে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি চ্যানেল আছে, যেটা আমাদের দেশে নাই। আমার মনে হয় এই বিষয়গুলো যদি বাংলাদেশ ব্যাংক এবং আইডিআরএ উভয় পক্ষ সমন্বয় করে যদি একটা সুরাহা করতে পারেন, ব্যাংক ইন্স্যুরেন্স এবং ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি চ্যানেল, এই দুটি ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি আমাদের দেশে শুরু করা যায়, আমার মনে হয় আপনার লাইফ ইন্স্যুরেন্স বিজনেস বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটি পর্যায়ে যাবে, যেটা কল্পনাও করা যাবে না। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, দীর্ঘায়ু লাভ করুক, বিমা সেক্টরে উজ্জ্বল নক্ষত্র হয়ে আরও অনেক দিন আলোকিত করুক, তার কর্ম ও বর্ণের কর্মজীবন স্মরণীয় হয়ে থাক তার অক্লান্ত শ্রমের পূর্ণতা হিসাবে। আমরা তো সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।